রাষ্ট্রভাষা বাংলার দাবিতে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে যারা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষাবিদ সাহিত্যিক হালিমা খাতুন তাদের অন্যতম বার্ধক্যজনিত রোগে ভুগে ছিয়াশি বছর বয়সে গতকাল চিরবিদায় নিয়েছেন এই ভাষা সৈনিক সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে ফুল আর ভালোবাসায় সম্মান জানায় সর্বস্তরের মানুষ বাঙালির ভাষা আন্দোলনের অনন্য প্রতীক পবিত্র শহীদ মিনারে শ্রদ্ধার ফুলে ভরে উঠল সাহসী ভাষা সৈনিক হালিমা খাতুনের কফিন নিবেদন করছে সাংস্কৃতিক কাজে রাজনৈতিক চেতনা বিস্তারে সংগঠনে তার মধ্যে তার নাম প্রথম সারিতে তিনি অনেক কিছু আমাদের দিয়েছেন এখন তাকে আমাদের শ্রদ্ধা জানানো পালা পায়ে শাসনের বেড়াজালে জালে বন্দী নারীদের যুগে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে রাজপথে নেমেছিলেন হালিমা খাতুন পরবর্তীতে শিক্ষকতাকে করেছেন জীবনের ব্রত নতুন প্রজন্মকে গড়ে তুলতে লিখেছেন শিশু সাহিত্য মূলত শিশুদেরকে বাছাই করে এই যে লেখা এটিও একটি জাতি বিনির্মাণে তিনি অসাধারণ অবদান রেখেছেন আমাদের মুক্তি সংগ্রামের সোপান তৈরি করেছিল রাষ্ট্রভাষা আন্দোলন সেই রাষ্ট্রভাষা আন্দোলনের একজন মহান সৈনিক তিনি চলে গেলেন মোটা থেকে আন্দোলন সংগ্রামে তার যে অংশগ্রহণ তার যে লেখা লেখি তার মধ্যে এক গুণী মানুষটি বেঁচে থাকবে হালিমা খাতুনের সাহিত্য কর্মগুলোকে সামনে আনার দাবি পরিবারের আমার এই মুহূর্তে ইচ্ছে যে তার বইগুলো যেগুলো অপ্রকাশিত সেগুলো প্রকাশিত হোক আর তার প্রচুর লেখা আমার যে কয়শো বই আমি আমিও জানি না বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানা যার পর হালিমা খাতুনকে সমাহিত করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মৌমিতা জান্নাত মাছরাঙা সংবাদ ঢাকা